যদি তোমরা সিনেমাটিক শটের সাথে দেখছো বাট আলাদাভাবে যদি তোমরা দেখো দেখো অসাধারণ। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, আই এম আসিফ জৈন এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ ভিডিও। তো গাইস, কি অবস্থান, কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো আর তোমাদের ভাই আসিফ জৈন অনেকটা বেশি ভালো আছে। তো আজকে কিন্তু অনেকদিন পর একটা নতুন ব্লগ নিয়ে আসছি। তো আজকের ব্লগটা কিনে অবশ্যই তোমরা থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গিয়েছো। তো আজকের ভিডিওটা আমাদের যে মডেল মসজিদ আছে, যেটা কুটপাড়া মডেল মসজিদ যেটা আছে, সেখানে কিন্তু আমি একবার ব্লগ করেছিলাম। সেই সময় যে আমি ব্লগ করেছিলাম সেই সময় অনেক আগে ব্লগ করেছিলাম, আর সেই সময় মসজিদে অনেক কাজ করা হয়নি, এমনি সময় ব্লগ করেছিলাম। তো আজ অনেক দিন পর, যেমন 5-7 দিন হয়ে গেছে মেবি আমি ভিডিও আপলোড দিচ্ছি না, এবং আমার একটু ভয়ে যে প্রবলেম হচ্ছে তার কারণে হচ্ছে আমার মাইক্রোফোন নাই, তো যার কারণে আমার ভয় যে একটু প্রবলেম হচ্ছে। আর অনেকদিন পর যেহেতু ব্লগ করছি তো একটু কথাটাও মেবি বাইরে যাচ্ছে, সেটা আপনারা অবশ্যই ম্যানেজ করে নেবেন, ইনশাল্লাহ আস্তে আস্তে আবার ঠিক হয়ে যাবে সব কিছু। তো আমরা এখন আসলে একটা মাঠে, যে মাঠের নাম হলো প্রভাতী মাঠ খালিশপুরে। তো এখন আমরা এখান থেকে বাসায় যাবো, বাসায় যাই ফ্রেশ ফ্রেশ হয়ে, এরপর আমরা বেরো খুলনায় যাবো, এবং খুলনা যাই ওইখান থেকে আমরা যাবো হলো কুটপাড়া মডেল মসজিদে, এবং আজকে আসরের সময় আমরা ওইখানে নামাজ পড়বো যাওয়ার সময়, এবং যাওয়ার সময় কিছু সিনেমাটিক শট হবে, ভিতরে ঢুকার সময় কিছু সিনেমাটিক দেখা হবে। লেটস গো। এখন আমরা আসছি হলো রয়্যালের মোড়ে, আর রয়্যালের মোড়ে এখন আমরা যাচ্ছি হলো কুটপাড়া কবরস্থানের মডেল মসজিদে। তো একটু সময় লাগবে, তো সিনেমাটিক শটের সাথে এখন আমরা চলে যাই মডেল মসজিদের সামনে, একবার আবারও কথা হবে। এখন আমরা আসছি হলো তুতপাড়া কবরস্থানের এই পাশে, তো এখন আমরা যাচ্ছি হলো মডেল মসজিদে। মিঠু কি আছে? ভালো, অনেকদিন পর মিঠু ব্লগে আসছে। আর এখন আমরা যেহেতু মডেল মসজিদে যাচ্ছি তো বেশি দেরি করব না, চলো সিনেমাটিক শট দেখাইতে হবে। আমি নিজে একটু ওয়েটে আসি, অপেক্ষা করতেছি যে কবে যাব মডেল মসজিদে। তো চলো সামনে চলে আসছি, যেহেতু তো বেশি দেরি না করি আমরা মডেল মসজিদের ভিতরে ঢুকে এরপর ভিডিও শুরু করি। সো গাইস, ফাইনালি আমরা চলে আসছি তুতপাড়া মডেল মসজিদের সামনে, তোমরা দেখতেই পারছো ওই পাশে মডেল মসজিদ। আর এখন আমরা যেহেতু মডেল মসজিদের সামনে আসছি তো ভিডিও তো হবেই, আর এই সাইডে দেখো কত সুন্দর ভিউ। আমরা একটু এই সাইডে আসি অ্যান্ড এই সাইডে এসে এরপর আমরা কিছু সিনেমাটিক শট দেখাবো। আর ভিতরে তো এর আগেরবার আমরা যে ভিডিও করছিলাম তার সৌন্দর্য তোমরা অবশ্যই দেখছো, বাট ভিতরের যে সৌন্দর্যটা সেটা তোমাদেরকে আমি ভালো মতন দেখাইতে পারি নাই, কারণ আমি একটু সন্ধ্যার সময় আসছিলাম। তো চলো আমরা কিছু সিনেমাটিক শট দেখে আসি। আলহামদুলিল্লাহ এখন আমরা উযু করে নিছি, তো এখন আমরা যাব নামাজ পড়ব। আর মনে হয় যে আমরা ভিতরে কথা বলতে পারবো না, তাও চেষ্টা করব। আর ভিতরে কী জিনিস দেখাইতে পারবো না পারবো সেটা আমি আগে থেকে বলতে পারতেছি না, বাট চেষ্টা করব ভিতরে যা যা আছে সব কিছু তোমাদেরকে সিনেমাটিক শটের সাথে দেখানো। তো এখন যেহেতু মিঠু উজু করতেছে, শরীর উজু করে ফেলছে, আমি উজু করছি,
তো চলো আমরা এখন ভিতরের দিকে যাই আর কিছু সিনেমাটিক শট নিয়ে তোমাদেরকে আমি দেখাই। যার কারণে আমি কথা বলতে পারতেছি ভিতরে, আর তোমরা দেখতেছো যে ভিতরে কত সুন্দর একটা জায়গা, আর প্রতিটা মসজিদই অনেক সুন্দর হয়। আমাদের খুলনা তুৎপাড়া কবরস্থানের একটু সামনে, তোমরা তো দেখছো। আর এইখানে যে সিনেমাটিক শটটা এখন আমি তোমাদেরকে দেখাবো, তোমরা বুঝতে পারবা যে এইগুলা এবং এই যে ডিজাইনগুলো সেগুলো কত সুন্দর করে করা, এবং বাইরে ভিতরে দুই জায়গায়। কেমন লাগতেছে তোমার এখানে এসে? জোরে বলো, ভালো লাগতেছে না? ভাবলাম একটু বাইরের দিকে আসি আর একটু তোমাদেরকে দেখাই বাইরের সিনটা, যেহেতু তোমরা সিনেমাটিক শটের সাথে দেখছো, বাট আলাদাভাবে যদি তোমরা দেখো দেখো অসাধারণ। অ্যান্ড আমি এটাই বলবো, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে। আমরা যে সময় মসজিদে আসি আর পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, আমাদের মনে একটা শান্তি মানে আলাদা অন্যরকম, ঠিক আছে? আমরা নামাজ পড়ে নিলাম, অ্যান্ড এখন আমরা ভাবতেছি কিছু ছবি টবি তুলবো, যেহেতু নামাজ শেষ হয়ে গেছে। তো আমরা এর আগেও কিছু ছবি তুলছি, তো তোলার পরে এরপরে ভাবলাম যে নামাজটা পড়ি, তো নামাজ শেষ হয়ে গেছে, এখন আমরা ভাবতেছি বের হয়ে যাব। তো বের হওয়ার আগে আমরা কিছু ছবি তুলবো, এরপরে আমরা বেরোবো। আর এই উপরে তোমরা দেখতে পাচ্ছিছো, উপরে লেখা আছে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র খুলনা, ঠিক আছে? আর এটার অনেকেই চিনে যে মডেল মসজিদ নামে, ঠিক আছে? এটা হলো তুৎপাড়া মডেল মসজিদ নামেই বেশিরভাগ মানুষ চিনে থাকে। তো আমরা আজকে ভাবতেছিলাম যে কী ভিডিও করব কী ভিডিও করব, আর যদি আমরা পারতাম তাহলে উপরে দিয়ে কিছু শট নিতাম, বাট উপরে তোমরা দেখতে পাচ্ছো যে নিচে দিয়ে যাইতে হয়, বাট নিচের থেকে আর কি তালা মারা, ঠিক আছে? উপরে যাওয়া নিষিদ্ধ, নাহলে আমরা উপরে যেতাম। তো আমরা এখন এই মডেল মসজিদ থেকে বেরোয় যাব, আমাদের বাসার দিকে যেতে হবে। তো ভাবলাম যে আমরা বেরোয়ার আগে কিছু সিনেমাটিক শট দেখাবো, এরপরে ভিডিওটা শেষ করবো। তো চলো আমরা সিনেমাটিক শট দেখি। আশা করি তোমাদেরকে ভিডিওটা অনেক 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 বেশি ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করবা, আর যারা যারা এই ভিডিওটা দেখছো শেয়ার করবো, ঠিক আছে? আর দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট একটা ভিডিওতে। আল্লাহ।